हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल थॉट्स विद चिली सॉस। तो आज के आमी बाड़ी एसेछिलाम, बाबा निमंत्रण करेछिलो, कारण बिये बाड़ीते भालो करे मटन खेते पारिनी आर मटन खेते तो आमी खूब भालोबासी, सेई जन्य बाबा निमंत्रण करेछिलो मटन खेते। तो मटन तो खेयेछि, पेट पुरो भार, किन्तु एकटा बंधुके आमी कथा दिये दिएछि जे एकटा नतून जायगाय जाबो आर तोमादेर साथेओ आमी जायगाटाके एक्सप्लोर करब। तो तोमरा देखे नाओ कोथाय जाच्छि, তো আমার সাথে চলো তোমরা। আর যে বন্ধুরার কথা বলছি তারা অনেকেই চেনো, মানে সে হচ্ছে আমার থেকেও অনেক বেশি পপুলার, তো তাকেও দেখে নেবে। তো চলো, কোথায় নিয়ে যাচ্ছি তোমরাই দেখে নাও। তো দেখো, তোমাদেরকে তো বললাম আমি একটা জায়গায় আজকে যাচ্ছি এক্সপ্লোর করতে। তো আমাদের আসানসোলে ফার্স্ট টাইম কফি হাউস খুলেছে, তো সেখানে এসেছি। আর যে বান্ধবীটার কথা বলছিলাম, এই যে এটা রিম্পা, তো অনেকেই চেনো তোমরা। তো আমার তো অনেক সাবস্ক্রাইবার আছো, যে ওরও সাবস্ক্রাইবার। এবার যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ওর মুখ থেকেই শুনে নাও ওর চ্যানেলের ডিটেলস বল। তো আমার চ্যানেল যেটা হলো সেটা হলো ত্রিশিকাস মামা, আমার ব্লগ চ্যানেল, ডেইলি ব্লগ দিই আমি। তো তোমরা অবশ্যই ভিজিট করো আর সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর ওর একটা মিষ্টি মেয়ে আছে, তোমরাও চ্যানেলটাকে দেখলেই বুঝতে পারবে, খুবই ভালো লাগবে তোমাদের আশা করি। তো চলো, আমাদের যেটা মেন উদ্দেশ্য যে আজকে কফি হাউসটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে সাথে আমরা নিজেরাও দেখবো, কারণ আমরাও ফার্স্ট টাইম, দুজনেই ফার্স্ট টাইম, তো প্ল্যান করে আসা হয়েছে। তো চলো যাই, চলো যাই। তো এটা হচ্ছে আমাদের এখানকার রবীন্দ্র ভবনে খুলেছে। আর দেখো এই ফোয়ারাটা খুব সুন্দর লাগলো আমার, এই ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে। আর মানে এই কফি হাউসের ডেকোরেশনটাই মানে খুব ভালো করেছে। তো দেখো বাইরে থেকেই কত সুন্দর, ভেতরটাও দারুণ, মানে সেই আগেকার দিনের মতো দেখতে, লাইটিং, ঝাড়বাতি এগুলো লাগিয়েছে, আর এই খুব সুন্দর, আড্ডা মারার জন্য খুব ভালো। তো চলো আরো ভেতরে যাওয়া যাক।
এই যে এখন উপরে যাচ্ছি, এটা দোতলা, তো উপরে যাচ্ছি এই এরকমই সিস্টেম আছে নিচ থেকে, তাই মনে হলো। তো দেখি উপরে গিয়ে, আর নিচে তো একটা টেবিল ফাঁকা নেই, দেখি উপরে কোনো টেবিল ফাঁকা পায় কিনা। তো চলো উপরটা ঘুরে দেখা যাক। তো তোমরা দেখতেই পেলে এখানে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, তো জানি না কথা যাচ্ছে কিনা। তো দেখতেই পেলে প্রত্যেকটা টেবিলেই এত ভিড় যে তার জন্য একদমই জায়গা পাচ্ছি না। আর যে ফ্রেন্ডের সাথে এসেছে তার তো ছোটো বাচ্চা, তো সে একটু কান্না শুরু করেছে এখানে এসে, তো সেই জন্য হয়তো আজকে খাওয়া হবে না, যদি হয়তো কোনো একদিন যদি খেতে আসি তারপরে দেখাবো। তো দেখি এবার একটু কিছুক্ষণ পর বাড়ি চলে যাবো। হ্যাঁ দেখো, এটাই হচ্ছে আমার ফ্রেন্ডের বেবিটা, খুব কিউট বেবি। আর শুধু ওই খালি জায়গা পেয়েছে, ছোটাছুটি করছে, তো এই যে ওর বাবা ওকে ধরে রেখেছে, কারণ আমার ফ্রেন্ড তো ব্লগ করছে। এই ঝাড়বাতিগুলো আমার খুব ভালো লেগেছে, দেখো একদম পুরোনো দিনকার মতো ঝাড়বাতিগুলো, খুব সুন্দর ডিজাইনগুলো, দারুণ লেগেছে একদম। তো এই যে এটা হচ্ছে একটা দরকারি প্লেস, সেটা হচ্ছে টয়লেট। তো আমরা অনেক সব জায়গাতে গিয়ে কিন্তু দেখবেন টয়লেটটা খুঁজি যে কোথায়, তো এখানে বেশ ভালোই হাইজিন মেনটেন হচ্ছে দেখলাম। তো আর এই যে এই ফটোগুলো মাঝে মাঝে লাগানো আছে, বিভিন্ন ট্যালেন্টেড পার্সন, গায়ক, কবি, সবার ফটো লাগানো আছে, মানে খুব ঐতিহ্যপূর্ণ জায়গা, মানে আমার যেটা দেখে মনে হলো। আর এই যে লেডিসের পাশেই রয়েছে জেন্টস টয়লেট। তো আমি যখন এই ব্লগটা করছিলাম, তো আমি যাদের সাথে গেছিলাম সবাই আমার উপর হাসাহাসি করছিল যে এটা আবার কী দেখাচ্ছিস, কিন্তু আমার মনে হলো যে এটাও দেখানো দরকার, কারণ এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস, সেটা সব জায়গাতেই আর কি মানুষ খোঁজে যখন দরকার পড়ে, তো তাই সেটাও দেখিয়ে দিলাম। তো এখানেও টেবিল ফাঁকা পেলাম না, খুব দুঃখের ব্যাপার। তো যাচ্ছি নিচে, যদি ফাঁকা থাকে তাহলে খাবো, না হলে চলে যেতে হবে, কারণ ও ছোটো বাচ্চা আর শীতের রাত, খুব ঠান্ডাও পড়েছে আসানসোলে, তো সেজন্য চলে যাব। পরে কোনো দিন যদি খাই তখন দেখাবো, তো দেখা যাক। তো নিচে যাচ্ছি। এই যে নিচে চলে এলাম, তো দেখছি টেবিল কিছুতেই খালি নেই, তো এবার মনে হচ্ছে বেরিয়ে যেতে হবে, আর খাওয়া হবে না আজকে। তো এটাই হচ্ছে এখানকার মেনু কার্ড, তো দেখুন মোটামুটি রিজনেবল প্রাইসেই আছে, কিন্তু দেখুন চিকেন পকোড়ার আগে দেখুন 5 পিস আছে 20 টাকা, তো সেটা কি করে সম্ভব? এবার এটা দেখে যদি কেউ অর্ডার করে থাকে, ধরুন 4-5 প্লেট করে দিয়েছে আর টাকাও সেরকম হয়তো নিয়ে আসেনি, তাহলে তাকে আগে এটিএম যেতে হবে তারপর খেতে হবে, তো এটা খুবই মজার ব্যাপার লাগলো। অ্যাকচুয়ালি আমি প্রাইসটা জানি আগের থেকে, তো সেই জন্য আমি জানতাম যেটা 120 হবে, আর বাকিগুলো মোটামুটি ঠিকই আছে, রিজনেবল প্রাইসই আছে, কারণ এখানকার ডেকোরেশন খুব সুন্দর, তো সেই অনুযায়ী দামটা ঠিকই আছে। তো আপনারাও ট্রাই করতে পারেন যখন আসানসোল আসবেন। তো লাস্ট অবধি হতাশ হয়ে বেরিয়ে যাচ্ছি, কি করব আজকের মতো খাওয়া হলো না, তো বাইরেই কিছু একটা খেয়ে নেব তাই ভাবলাম। তো বেরিয়ে যাচ্ছি আজকে এখান থেকে এখন। কফি হাউসের এই জিনিসটা আমার স্পেশালি সব থেকে বেশি ভালো লাগলো, মানে এটা যে একটা কফি হাউস, তো এরকম টিপট কাপ খুবই সুন্দর লাগছে দেখতে, এই ডেকোরেশনটা মাস্ত লাগলো। তো এই যে আসানসোল বিএনআরের কাছে আছে রবীন্দ্রভবন, তো এটাই হচ্ছে রবীন্দ্রভবনের গেট, তো এটা দিয়ে ঢুকে একদম সোজা হচ্ছে কফি হাউস।
তো গুড মর্নিং। আর আজকে তো কালকে রাত্রেবেলাতে তো আমি ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো। বললাম দুপুরবেলা মাটন খেয়েছি অনেক, তো মাটন খেয়ে একদম মানে প্রচণ্ড পেট ব্যথা করছিলো, তো বাড়িতে এসে একদম শুয়ে পড়েছিলাম। তো আজকে এখন উঠলাম, এখন বাজে সকাল 8টা। তো এই উঠলাম এখনই, তো খুব ঠান্ডা লাগছে, সেজন্য একদম সোয়েটার চাদর সব জড়িয়ে থাকতে হয়েছে। আর যেই ব্লগটা করতে বসলাম লাইনটা গেল চলে, তো কী করবো। ওই জন্য জানলাটা, এই যে জানলা খুলেছি, তো জানলা খুললাম, তো এখান থেকে একটু আলো আসছে, তাই ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি করে দিচ্ছি। আর তোমরা আমার চ্যানেলটাকে অনেক অনেক শেয়ার করে দিও, আর আমার ফ্রেন্ডসের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।